নমস্কার সুপ্রভাত সবাইকে আজ আপনারা দেখছেন পাঁচ মিনিটের সূর্যোদয়ের একুশ নাম্বার ভিডিও আজ আমি ভিডিওটি বানাচ্ছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার ট্যাটরা নামক গ্রাম থেকে এই ট্যাটরা গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি রয়েছে পিসির বাড়ি তো সেখানে আমি এসেছিলাম গতকাল তো আজকের ভোরের সূর্যোদয় এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানকার যে পরিবেশটা চারিদিকে গাছগাছালিতে ভরা এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে একটা যে শুকনো মাটি মতো দেখছেন আপনারা সমান্তরাল মাটি এটা একটা মাছের ভেড়ি এটাতে মাছ চাষ হয় এখন জল কমে গেছে ওই জন্য ওই মাটিটা দেখতে পাচ্ছেন এবং তার উপরে কিছু শ্যাওলা পড়ে আছে সূর্যটা উদিত হয়ে গেছে সম্পূর্ণ শুরু থেকে মেঘ থাকার কারণে আমরা দেখতে পাইনি কিন্তু এখন দেখতে পাচ্ছি চারিদিকটা একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চারিদিকটা পুরো গাছগাছালিতে ভর্তি একের পর এক সারি দিয়ে কলা গাছ ভেড়ির চারিদিকে সামনে যেই জলাশয়টা দেখতে পাচ্ছেন এটাও মাছের ভেড়ি এখানেও মাছ চাষ হয় আপনারা দেখুন চারিদিকে পাখিদের একটা কলতান সেটাও রয়েছে এখানে পরিবেশটা অনেকটাই নিচ্ছুপ অতটা কলাহাল নেই আপাতত দেখুন সূর্যটা আবার ঢেকে গেছে মেঘ ঢাকার চেষ্টা করছে আবার আলগা হয়ে গেছে এই পাঁচ মিনিটের সূর্যোদয় আমি শুরু করেছিলাম রাজস্থানের উদয়পুরের ওডা নামক গ্রাম থেকে তারপর আপনারা দেখেছেন হুগলি জেলার বৈশিক গ্রামের সূর্যোদয় আর আজ দেখছেন আপনারা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ট্যাটরা নামক গ্রামের সূর্যোদয় আপনারা প্রত্যেকে যারা এই ভিডিও দেখে থাকেন প্রত্যেক দিন দেখবেন নতুন নতুন জায়গায় আমি যাব আমার প্রয়োজন অনুযায়ী এবং সেখানকার সূর্যোদয়ের ভিডিও আপনাদেরকে দেখাতে থাকব যেখানেই থাকে না কেন কর্মসূত্রে হোক ঘোরার সূত্রে হোক বা অন্য কোনো দরকারে আপনারা সকলেই ভিডিওটা সকলের সঙ্গে ভাগ করবেন যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সদস্যতা গ্রহণ করবেন লাইক পছন্দ করবেন কমেন্টস মন্তব্য করবেন সূর্যটা আবার ঢেকে গেছে দেখুন মেঘে যাই হোক চলুন আপনার চার মিনিট হয়ে গেছে সূর্য প্রণামটা সেরে নিই ওং জবাকুসুম শাঙ্কাশ্যাম কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিম সার্বভাপনম প্রণতস্মী দিবাকরম ওং জবাকুসুম শাঙ্কাশ্যাম মহাদুতিম ধানতারিম সার্বভাপনম প্রণত দিবা দিবাকরাম ওং জবাকুসুম শঙ্কাশাম কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধানতারিম সর্বপাফনাম প্রণতশ্মী দিবাকরম দ্বিতীয়বার মন্ত্রটা একটু ভুল বলার জন্য দুঃখিত আপনারা সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক সকলে সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সেই কামনাই করি নমস্কার দেখা হবে পরবর্তী দিনে ভালো থাকবেন সকলে